হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে ঠিক দুপুরবেলা বলবো না, বিকালবেলা আমি রেডি টেডি হয়ে জলদি করে বের হয়ে গেছি, কেননা মনে হলো যে টেস্ট থেকে একটু মোমো খেয়ে আসছি। মোমোটা আমার একটু ফেভারিট, সবাই যারা যারা বিশেষ করে আমার ফিরিয়ে দেখো তারা জানেন আমি মোমো খেতে খুব পছন্দ করি। তো ওই জন্য বাসা থেকে নেমে একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে গেছি টিএসি মোড়ে। ওখানে যেয়ে নামবো, নামার পরে হচ্ছে গিয়ে একটু ঘুরবো ফিরবো, দেন মোমো খাবো, তারপর বাসা জুড়ে আজকে ব্লগটা মূলত এটাই হবে। তো যাই হোক, ক্যাপ্টেন বাসা থেকে বের হয়ে অন্তত রিক্সাওয়ালা মোমোকে নিয়ে নিয়েছি, যাওয়া হয়ে যাচ্ছে রাস্তার মোড়ে। তো এখান থেকে দেখলাম যে শহীদ মিনার অনেকে আড্ডা দিচ্ছে। আগামী শহীদ মিনারে প্রচুর আড্ডা দিতাম, বাট এখন তেমন একটা আড্ডা দেওয়া হয় না। তো কাজ কাপ না থাকলে যা হয়, কয়টা মানে ফ্লোর আছে গুনতে গিয়ে দেখলাম যে 20টার মতো। আর যেহেতু কাজ কাম নেই, কিছু একটা তো কাজ কাম বানাইতে হবে। তো যাই হোক, ফাইনালে দেখো আমি টিএসসি রাস্তায় চলে আসছি। আমি এখন নেমে যাবো রিক্সা থেকে মামাকে রিক্সা ভাড়া দিয়ে। তো এখানে নেমে আমি প্রথমে গুড়ের চা আর হচ্ছে কি মালটা চা, আর আমি মালটা চা খাই, আমি গুড়ের চা কখনোই খাই না। তো আমি একটা মালটা চা নিয়ে নিয়েছিলাম, সিরিয়াসলি গাইস মালটা চাটা আমার কাছে ভালো লাগে নাই, হয়তো আজকে ভালো না অন্য একদিন ভালো হবে। তারপর ভিতরে গেলাম, একটু ভিতরের দিকে চলে যাবো। তো দেখলাম একটা আপু ফুল বিক্রি করতেছে, বাট ফুল আমার টানাটা নেই বা কেনা ভালো লাগে না, ফুলের গন্ধটা কেন যেন একটু অসহ্য লাগে, লাস্ট কয়েক মাস হয়েছে। তো যাই হোক, অসুস্থ থাকার কারণে হয়তো এই অভিজ্ঞতাটা চলে আসছে। তো ফুল টুন আমি একটু কমই কেনাকাটা করি, তো কাঠের দরে কিছু। আর এখানে হচ্ছে মাশরুমের চপ টপ দেখলাম যে না, এগুলো হালকা জাস্ট দেখে চলে গেলাম, খেলে পরে খাবো। তো ভাপা পিঠা অলরেডি উঠে গেছে, শীত আসতে না। তো এদিকে ছিল প্রচুর পরিমাণে কাঁচের চুড়ি, তোমরা জানো কাঁচের চুড়ির লোভ আমার প্রচুর। আর আমার পাশে চুড়ি নাই বললে খুব একটা, বেশিরভাগ চুড়ি আমার কাছে আসে, অন্তত 80% যে এখানে কালারগুলো আছে সেই চুড়িগুলো আমার কাছে আসে, আমার যদি ভুল না হয়। তো যাই হোক, একজন এখানে আমি চুড়িগুলো দেখতেছিলাম যে আমার কাছে নেই এমন একটা কালার আর পাওয়া যায় কিনা বা কিছুটা। তারপর হচ্ছে ডাবের পানি, ডাবের পুটিং দেখলাম এটা না খেলেই নয়। তো আমি জলদি করে ডাবের পুটিং একটা খেয়ে নিলাম, না খাইনি, আমি নিয়ে চলে আসছি। এখানে হচ্ছে পুঁথি দিয়া ঘরনা বানাচ্ছে একটা আন্টি, তো এই পুঁথির মারাটা আমার তেমন একটা ভালো লাগে না, যার কারণে আমি নিইনি। তো আমার ওটা পিছনে প্রচুর ধোয়া, তো এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ভাবলাম যে বেঞ্চে যাই একটু বসি, বসে একটু রিল্যাক্স হই। তো ওখানে দেখলাম যে আরেকটা আন্টি ফুল বিক্রি করতেছে, আর হচ্ছে প্রচুর, আগে এখানে তেমন একটা আড্ডা দেওয়া যেত না, বাট এখানে এখন আড্ডাখানা হয়ে গেছে। সবাই সবাই কাপলদা বিশেষ করে ফ্রেন্ডস আর সবাই সবার মতো করে বসে আছে, জাস্ট বিষয়টা একটু অদ্ভুত লাগলো। তো ভাবলাম যে আমিও গিয়ে বসি এইখানে। মূলত আগে যে আগের দিন যদি হতো তাহলে বলতাম যে এখানে সন্ধ্যার পর কেউ থাকা যায় না, এখন থাকতে পারে। তো আমি যে একটা হচ্ছে গিয়া কী খাবো কী খাবো ভাবলাম, তো ভাবলাম যে আমরা জাম্বুরা ভর্তা খাই। তো আমরা একটু মামাকে বললাম জাম্বুরা ভর্তা বানাতে, তো আমরা জাস্ট একটু জাম্বুরা ভর্তা নিয়েছি, আর কোনো ভর্তা নেই, জাস্ট এটা খেয়ে দেন আমরা এখানে বসে বসে আড্ডা টাড্ডা দিয়ে বাসায় চলে আসবো এরকমটা। তো মামার চট জলদি বানিয়ে দিল জাম্বুরা মাখা বা জাম্বুরা ভর্তা, সেটা খেয়ে ফেললাম। আর দেখলাম যে অনেকগুলো জাম্বুরা ছিলে রাখছে, বাকি কী উপকরণ দেয় জাস্ট টুকিটাকি দেখলাম। তারপর যখন জাম্বুরা খাওয়া শেষ, তারপর হচ্ছে ব্রেঞ্চে গিয়ে বসলাম, বসে হচ্ছে জাদুঘরের ওইখানে বসেছিলাম, বসে বসে দেখতেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তো যাই হোক, ওইখান থেকে দেখা টেখা শেষে মোটামুটি অনেকক্ষণ কথাবার্তা আড্ডা টাড্ডা দেওয়ার পরে দেখলাম একটা ভাই অদ্ভুত, মাথার মধ্যে একটা ফুটবল মাথায় করে কীভাবে যাচ্ছে, একটু স্লো চালাচ্ছে, বাট এইভাবে যাওয়াটা খুব ডিফিকাল্ট আমার মতে, সম্ভব না, মানে পড়েই যাবে ফুটবল, মাথার মধ্যে ফুটবল আর বাইকে করে যাওয়াটা খুব কষ্টকর। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, বাসে যেতে হবে না, অথবা আমি যে মোমো খাইতে এসেছি আমি তো মোমোই খাই নি, আমি তো টিএসসি আসছি মোমো খাওয়ার জন্য। তো যেহেতু এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন ভিতরে যাবো। তো এখানে আইসক্রিম ছিল, বাট আইসক্রিম খাবো না, আমার কোনো কারণে একটু ঠান্ডা লাগছে। তো আইসক্রিমটা এমনি তো আমার সরি স্ট্রবেরি না, আমার হচ্ছে কি ড্রাগন ফ্রুটসটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে চলে আসলাম, মুড়ি চানাচুর এটাও খাবো না। তো সব কিছুই দেখলাম, তারপরে দেখলাম যে মোমো, তো মোমো তো আমি খাবো, তার আগে দেখলাম যেগুলো ধনিয়া পাতার পকোড়া বা কিছু একটা বলে, তো আর মাশরুম পকোড়া, চিকেন পকোড়া অনেক কিছুই আছে। তো ভাবলাম যে এগুলো আমি খাবো, বাট একটু পরে, আমি আগে একটু মোমোটা খাই দেন এগুলো খাবো। আর মাশরুম টাশরুম আমার তেমন একটা পছন্দ না, বাট ধনিয়া পাতার যে পকোড়াটা কেমন হয় এটা আমার জানার খুব ইচ্ছা। তো আমি মোমো নিয়ে নিলাম, আগে আমরা মোমোটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিত, সুন্দর একটা প্লেটে দিত, আর এখন কি সিঁড়ি বিচ্ছির অবস্থা বানাই ফেলছে, প্লাস্টিকের একটা মানে মাখালারা যে আদা রসুন রাখে না তার একটা পাত্রতে করে দিয়ে দেয়, একটা সস একটাই হচ্ছে গিয়ে মোমো। তো যাই হোক, ডেকোরেশনটা আমার একদম ভালো লাগে নাই, তোমার খাবার তৃপ্তিও আসতেছিল না, তারপর আমি খেলাম। ডেকোরেশনের উপরে মূলত মানুষের তৃপ্তিটা বাড়ে। তো যাই হোক, একটু সুন্দর করে, আগে সুন্দর ছিল, বাট রিসেন্টলি আদা রসুনের থালা বাসন কোথায় পাইছে জানি না আমি, আমার জানার দরকারও নেই। তবে টেস্টের মোমো মোটামুটি খাওয়ার ইচ্ছা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তবে সব দোকানে এরকম প্লেট যে তা না, প্লাস্টিকের প্লেটে এমনি একটু কেমন একটা লাগে। তো যাই হোক, এভরিওয়ান মোটামুটি মোমো খেয়ে ফেললাম, মোমো খেয়ে তো আমার তো নজর আছে যে আমি যে ধনিয়া পাতার পকোড়া দেখছি সেটা কেমন হয় সেটা আমার খেতে হবে। তো এখানে মোমো তো অনেকে পছন্দ করে না বা অনেকে করে, আমি খুব পছন্দ করি। তো মোমো খাওয়া শেষ, মোমো খাওয়া শেষের পর একটা চিকেন পকোড়া, একটা হচ্ছে বেগুনি আর একটা ধনিয়া পাতার চপ। সিরিয়াসলি গাইস, ধনিয়া পাতার যে পকোড়াটা জাস্ট বান্দর, মানে কী বলবো, কিছু বলবো না। যাই হোক, শুধু মানে তালগাছের মতো শুধু লম্বা, না কোনো টেস্ট না কোনো কিছু, বেসনগুলা দিয়ে
ভর্তি, খুব 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 জঘন্য খেতে, একটা ধনিয়া পাতার ছায়াও নেই। এদিকে দেখলাম যে ডাবের পুটিং, যেগুলো ঠান্ডা নিয়ে নিলাম, ডাবের পুটিং আমার প্রচুর প্রচুর ভালো লাগে। তো যাই হোক, আমি নিয়ে টপ করে একটা না দুইটা খেয়ে ফেলছি। দুইটা খাওয়ার পরে কেন না জানি মনে হলো যে ডাবের পুটিংটা খুব ভালো, বাসার জন্য কিছুটা নিয়ে যাই, কারণ এটা যেহেতু ফ্রেশ ফুড, তো যার জন্য বাসাতে আসার সময় চারটা নিয়ে এসেছি। যেহেতু আমার বাসায় চারজন, আমি আম্মু ভাই বোন, সরি ভাগ্নি আম্মু আমি বোন, তো আমার ভাই খাবে কি খাবে না ঠিক ঠিকানা না, যাই হোক ওর আসায় আর বসে থাকলাম না, তো চারটা পার্সেল নিয়ে চলে আসলাম বাসায় এসে খাবো এই দিয়ে। তো আপুটার সাথে কথা বললাম, এই আপু এখানে হচ্ছে গিয়া, তো যাই হোক এই আপুর কথা না বলি, তো আমরা পার্সেল নিয়ে চট করে বাসে চলে আসতে হবে। তো আমরা অলরেডি এগুলো নিয়ে হচ্ছে রিক্সা খুঁজতেছিলাম, পরে রিক্সা নিয়ে চলে আসলাম। যেহেতু তোমরা জানো সামনে পূজা, পূজার জন্য দেখো প্রত্যেকটা টিএসির মোড়গুলো সাজাচ্ছে, বা এখানে পূজা উৎসব হবে, পূজা মণ্ডপ বা যাই হোক এটা সাজানো এখানে রাখবে। তারপর হচ্ছে দোল চত্বর, ওইখানে একটু নামলাম, একটু হাঁড়ি পাতিল ছোটোখাটো বাসন টাসন ভাবলাম যে একটু দেখি কী অবস্থা। তো ওইখানে নেমে ভাবলাম যে কিছু কেনা যায় কি না বা দেখা যায় কি না। তো ওইখানে আমার তেমন একটা কিছু ভালো লাগে না, বাট আমার একটা দোলনা ভালো লাগছিলো, কিন্তু দোলনাটা কোনো কারণে আনা হয়নি, দামে বনে নেই বা কিছু একটা, যাই হোক কোনো এক সময় নিয়ে আসবো সেটা বড় কথা না। এখানে ছোটো ছোটো মাটির পুতুল, আর বিশেষ করে যেহেতু সামনে পূজা, পূজার সামগ্রী একটু বেশি দেখা যাচ্ছিল, আর এখানে ছিল ম্যাটেরিয়াল না এরকম টাইপের। তো এখান থেকে আমি এই শোপিস টাইপের কিছু গাছ দেখলাম, আর হচ্ছে যে তাজা কিছু গাছ ছিল ওইগুলো দেখলাম। তো আমি তেমন কিছু নেই, আমি জাস্ট ঘোরাঘুরি করে দেখে চলে আসছি। সো ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আজকের মতো আল্লাহ হাফেজ।